বাংলাদেশৰ ঢাকেশ্বৰী মন্দিৰত টাইমেইট বিশ্বৰ প্ৰতিগৰাকী সনাতনী হিন্দুৰ পুণ্য মন্দিৰ আছে বহু ইতিহাস আৰু তাৰে ইতিহাস জানিবলৈ আমিও উপস্থিত হলো বাংলাদেশৰ ঢাকেশ্বৰী মন্দিৰত আঠশ বছৰ পুৰণি ইতিহাস কম বেছি পৰিমাণে জানিবলৈ আমি বহু অপেক্ষা কৰিলোঁ ঢাকেশ্বৰী মন্দিৰৰ ইতিহাস সন্দৰ্ভত নানা কাহিনীও প্ৰচলিত সেন ৰাজবংশৰ ৰজা বল্লাল সেনে ১২শ শতাব্দীত প্ৰতিষ্ঠা কৰিছিল ঢাকাৰ ঢাকেশ্বৰী মন্দিৰ এই মন্দিৰ ঢাকাৰ প্ৰথম মন্দিৰ বিশ্বৰ কোটি কোটি সনাতনী হিন্দুৱে বিশ্বাস কৰে যে ঢাকেশ্বৰী নামৰ পৰাই ঢাকাৰ উৎপত্তি ঢাকেশ্বৰী দেৱী ঢাকাৰ অধিষ্ঠাত্ৰী বা পৃষ্ঠপোষক দেৱী ঢাকেশ্বৰী মন্দিৰ ঢাকা চহৰত অৱস্থিত সেনবংশৰ ৰজা বল্লাল সেনৰ পৰা ৰাজেন্দ্ৰ কিশোৰ তিৱাৰী দেৱেন্দ্ৰনাথ চৌধুৰী হৰিহৰ চক্ৰৱৰ্তী মানসিং পৰ্যন্ত প্ৰতিজনৰ ইতিহাস জড়িত বাংলাদেশ স্বাধীনৰ পূৰ্বে বিশাল ভূমি আছিল মন্দিৰৰ চৌহদত কিন্তু স্বাধীনতা আন্দোলনৰ সময়ত বেদখল কৰে মন্দিৰৰ ভূমি মূল দেৱী বিগ্ৰহৰ উচ্চতাৰ প্ৰায় ডেৰ ফুট দেৱীৰ দশহাত মহিষাসুৰ মৰ্দিনী দুৰ্গাৰূপে দেৱী অৱস্থান কৰিছে সংগী হিচাপে লক্ষ্মী সৰস্বতীৰ কাষত কাৰ্তিক গণেশ বাহন ৰূপত পশুৰাজ সিংহ আছে বাবা ভোলানাথো বাংলাদেশৰ হিন্দু ধৰ্মাৱলম্বী লোকসকলে এতিয়াও বিশ্বাস কৰে যে ঢাকেশ্বৰী মন্দিৰৰ পৰাই ঢাকা নামৰ উৎপত্তি হৈছিল ঢাকাৰ দুৰ্গাপূজা কমিটিৰ এগৰাকী চিনাকি মুখ মুনীন্দ্ৰ নাথ প্ৰতি বছৰে ঢাকেশ্বৰী মাৰ আশীৰ্বাদ ল'বলৈ দৈনিক মন্দিৰত সমাগম ঘটে শ শ ভক্তৰ মনৰ কামনা পূৰণ কৰিবলৈ সমাগম হয় ভক্তৰ ধন্যবাদ হ্যাঁ টাইমস এইট কে আমি অনেক অনেক ধন্যবাদ আজকের এই অঙ্গনে আপনারা এসেছেন আমাদের সেই ঐতিহাসিক জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এটি আজ হতে প্রায় ৮০০ বছর পূর্বে এই মন্দিরটি স্থাপিত হয় সেটা আপনারা জানেন বল্লাল সেন সেই ডাইনেস্টির সময়ের সাথে হ্যাঁ একজাক্টলি সেই সেঞ্চুরি এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরটি যেটা প্রতিষ্ঠিত আপনার আমরা ইতিহাসের মাধ্যমে আমরা যেটা একেবারেই পরিষ্কার এই মন্দিরের নামকরণের মাধ্যমেই এই ঢাকা শহর ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করেই ঢাকার নামকরণ করা হয়েছে এবং এটাই সকলের কাছে একটি পরিচিত তো এই দীর্ঘ সময়ের প্রায় ৮০০ বছরের এই পুরাতন মন্দির তার মানে ১২০০ সেঞ্চুরিতে যেটা হয়েছে এবং পরবর্তীতে ১৬০০ সেঞ্চুরিতে এটা আবার রাজা মানসিং এর সংস্কার করেন এবং এখানে সংস্কারের মাধ্যমে পার্শ্ববর্তী ৪টি টেম্পল আপনারা লক্ষ্য করবেন এখানে শিব টেম্পল রয়েছে ৪টি সেই ৪টি টেম্পল স্থাপনের মাধ্যমে এটাকে পুনঃপ্রতিষ্ঠা পুনঃসংস্কারের মাধ্যমে করেন এটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং বাংলাদেশে বিশ্বের যারাই এখানে এই দেশে আসেন তারা ইতিহাসের থেকে সেই ধরনের তথ্য নিয়ে তারা অনেকেই বিদেশি পর্যটকরা প্রতিনিয়ত যেমন আজকেও আপনি লক্ষ্য করবেন এখানে ২২ টাইমে এখন যে সময় এই সময়ের মধ্যেও প্রায় ৩০-৪০ জন বাইরের পর্যটক তার ভিতরে আমিও হ্যাঁ আপনিও রয়েছেন ধন্যবাদ আপনাকে তো এটি একটি ঐতিহাসিক স্থাপনা
এটি একেবারেই এর পরবর্তীতে 1908 সালে ভাওয়াল রাজা এর জন্য 20 বিঘা সম্পত্তি দান করেছেন মায়ের ডেইটির নামে, এ মা ঢাকেশ্বরীর নামে। এই করার পরে দিয়া সেই 20 বিঘা সম্পত্তি পরবর্তীতে বিভিন্ন রকম দেশের উন্মাদনা, উগ্রবাদী লোকেরা বা দেশের সরকারের পৃষ্ঠপোষকতায়, তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এর অনেকগুলি জায়গায় ব্যয়াত হয়ে গেছে। আমরা বর্তমানে 20 বিঘার থেকে 7 বিঘা বেশি, তার মানে 7.6 বিঘা সম্পত্তির উপরে বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরের অবস্থান। দেশ বিদেশের পর্যটকরও সমাগম হয় এই বিশেষ মন্দিরত। বহুত দিন থেকে মনের মধ্যে ছিল কি আমি ঢাকেশ্বরী দর্শন করব, সেই জন্য আজকে জনি ভাইয়ের অ্যারেঞ্জমেন্টের জন্য আমি এখানে আসতে পারছি। আর আমি ঈশ্বরকে বহুত বিশ্বাস করে, আর স্পেশালি আপনার শক্তিপীঠ, তো আমি তো ঢাকেশ্বরী দেবী খুব মানে, তো সেই জন্য আমি আসলাম এখানে দর্শন করলাম। এই মন্দির বাংলাদেশে একটা জাতীয় মন্দির এবং বিশ্বব্যাপী বেশ এটা পরিচিত, এবং আমি এই মন্দিরে আসি, মাঝে মাঝেই আসি। আমি ঢাকাতেই থাকি, আমার নাম আমি ডক্টর অসিত মজুমদার, এবং মানে মন্দিরে যে আসতে পেরে আমি নিজেকে ধন্যই মনে করি। হ্যাঁ, মায়ের মন্দিরে পুজো দিলে তো মনের প্রাপ্তি পূরণই হয়, কারণ মা তো মাই, উনি তো সবসময় সন্তানদের দেওয়ার জন্যই হাত পেতে থাকেন, যে যখন আসে তার মনের আশা উনি পূরণ করেন। আর ঢাকেশ্বরী মা তো এখানে অনেক জাগ্রত মা, যে আসেন তার মনের আশায় মা পূর্ণ করেন। দ্য ফার্স্ট হোয়াট আই ক্যান টু টেল ইউ, ইটস this temple, it's famous in Russia. We know about some famous temple of Bangladesh, and the purpose of our visit, of course, the first day I want to visit this temple. So my guide told me a lot about important places here, and so it's I want to take picture here, I want to see myself what does it mean this temple. Jai ঢাকেশ্বরী মা কি জয়, জয় ঢাকেশ্বরী মা কি, it's difficult to speak for me. Jai ঢাকেশ্বরী মা কি জয়, জয় ঢাকেশ্বরী মা কি জয়। ভিডিও জার্নালিস্ট জিতুর সহযোগত বাংলাদেশৰ পৰা অভিজিৎ আচাৰ্যী, টাইম 8।